সালাম আলাইকুম, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডিভিডি থেকে আইএসও ফাইল ক্রিয়েট করতে হয়। তো আমরা অনেকে ডিভিডি ক্রয় করি, কিন্তু তা আমরা বেশি দিন ব্যবহার করতে পারি না, কারণ ডিভিডিতে বিভিন্ন ধরনের দাগ পড়ে ডিভিডি নষ্ট হয়ে যায়। অথবা আপনার বন্ধুর বাসায় গেলেন, তো ওখানে উইন্ডোজ ডিভিডি বা ডাইভারফ্রেক ডিভিডি যে কোনো ডিভিডি আছে, তো আপনি তা কপি করতে চান। উইন্ডোজ ডিভিডি সবসময় আইএসও ফাইলে ক্রিয়েট করতে হয়, আর ড্রাইভার ফ্র্যাক এগুলা। তো আমরা আইএসও ফাইল ক্রিয়েট করার জন্য তখন আপনার এই ডিভিডিগুলো দরকার, তো আপনাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। তো আমাদেরকে প্রথমে আইএসও ফাইল ক্রিয়েট করার জন্য ছোট একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটি 3 MB হবে, 3 MB হবে। তো আমি সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমার পিসি থেকে ইউসি ব্রাউজার ওপেন করলাম। তো আমি সফটওয়্যারটি ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো, আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য IMG ব্রাউন লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর এখান থেকে প্রথম লিঙ্কে প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর এরকম একটি পেজ আসবে, এখানে পেজ থেকে নিচে গিয়ে ক্লিক হেয়ার টু ডাউনলোড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য অনেকগুলো লিঙ্ক দেওয়া হয়েছে, তো আপনি এখান থেকে যে কোনো লিঙ্কে প্রবেশ করে সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেন। তো আমার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। তো আপনার সফটওয়্যারটি ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন, ইনস্টল অনেক ইজি। তো ইনস্টল করার পর আপনি আপনার ডিভিডি, উইন্ডোজ ডিভিডি অথবা ড্রাইভার প্যাক ডিভিডি আপনি আপনার পিসিতে ইনপুট করুন। আমি আমার ডিভিডি ইনপুট করেছি ড্রাইভার প্যাক। তো ইনপুট করার পর আপনাকে যেটা করতে হবে, যে সফটওয়্যারটি ইনস্টল করছেন ওই সফটওয়্যারটি ওপেন করবেন। সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। তো আমি ইমেজ ডিভিডি ফাইল থেকে ইমেজ ফাইল ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার জন্য আমি কি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাকে ডিভিডির মডেল দেওয়া হয়েছে এখানে, আপনি এখানে কিছু চেঞ্জ করতে হবে না। তো নিচে এখানে আপনি লোকেশন চেঞ্জ করতে পারেন, আপনি আপনার ড্রাইভার প্যাকটি কোন জায়গায় রাখবেন। তো আমি এটা ডেস্কটপে রাখতেছি আপনাদেরকে দেখানোর জন্য। টেস্ট নাম দিচ্ছি, টেস্ট দেওয়ার পর সেভে ক্লিক করুন। তো এখান থেকে এখন স্টার্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার ডিভিডিটি আইএসও ফাইল হওয়ার কাজ শুরু হয়েছে। তো এখানে অনেক সময় লাগতে পারে, তাই আমি স্কিপ করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। বন্ধুরা, দেখলেন কিভাবে আইএসও ফাইল ক্রিয়েট করতে হয়। তো আমরা দেখব আইএসও ফাইল গুলার সাইজ কিরকম। তো এটা সাইজ হলো 4.8 GB, 4.28 GB, আর এটা সাইজ হলো 4.28 GB। তো এই ছিল আজকে আমার টিউটোরিয়াল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।